আসসালামু আলাইকুম ডিম সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমুনের এক বিস্ময়কর সৃষ্টি এই ডিম সম্পর্কে আমরা অনেক সময় ভাবি না তবে জ্ঞানীরা এ ব্যাপারে কিছুটা ভাবনা করে এবং তারা এ নিয়ে গবেষণা করে আমি আপনাদেরকে ডিমের যে অদ্ভুত রহস্য বিস্ময়করের সৃষ্টি সে সম্পর্কে কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি শোনাব অত্যন্ত ধৈর্য সহকারে শুনবেন আশা রাখি এবং আমি এই ডিমের যে চোদ্দোটা স্তর চোদ্দোটা স্তর কিভাবে সম্ভব সেটা আপনাদেরকে আমি এক এক করে দেখাবো আপনি অবশ্যই অবাক হবেন আশা রাখি অবাক হওয়ারই কথা আপনি দেখেন যে সাধারণত আমরা ডিমকে একটা গোলাকার বস্তু হিসেবে জানি ডিমের বিভিন্ন কালার আছে যেমন লালচে অথবা সাদা খানিকটা নীল অথবা সবুজ বা কিছুটা খয়ারি বাদামি হরেক রকমের ডিম হতে পারে যোগ তো আমরা সাধারণত ডিমের তিনটে স্ত্র মনে করে থাকি যেমন খোসা তারপরে সাদা অংশ ভিতরের যেমন যে প্রথম হচ্ছে খুসাটা তারপরে সাদা অংশ তারপরে কুসুম এই তিনটা স্তর হিসেবে জানি কিন্তু বাস্তবে ডিমের ভিতরে অনেক রহস্য রয়ে গেছে সেটা আমি আপনাদেরকে ধরা ধরে শোনাবো দেখেন এক নম্বরে হচ্ছে খুসা এটা হচ্ছে এক নম্বরে খুসা দেখেন দুই নম্বরে হচ্ছে খুসার গায়ের সাথে মেশা যে পাতলা একটা আবরণ পলিথিনের মতো মনে হবে এটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ন খুসা একটা স্তর তারপরে বাউ বাউপ্রকোষ্ঠ কিন্তু এটা কিন্তু একটা বাউপ্রকোষ্ঠ আপনি দেখছেন যে এটা খালি জায়গা দেখা যাচ্ছে এই দেখেন ভালো করে লক্ষ্য লক্ষণে দেখেন এটা খালি জায়গা হুম মানে একটা সাইডে ডিমের কিন্তু সব সাইডে কোনো কোনো সময় এই সাইডে থাকতে পারে কিন্তু ডিমের একটা ফাঁকা জায়গা থাকে আমরা জানি প্রত্যেকেই জানি যে ডিমের একটা ফাঁকা জায়গা থাকে তারপরে আর একটা স্তর রয়েছে আপনি দেখেন এই যে দেখেন তাহলে এই যে আছে বুঝতে পারছেন ব্যাপারটা এই যে এই যে এই যে নড়ে এটা খুব গুরুত্ব এটা আমরা খেয়াল করি না এটা আমরা খেয়াল করি না এই যে তার মানে এইটা একটা স্তর নোর্থ আছে ঠিক বাউপুর গোষ্ঠ ফাঁকা জায়গা দ্বিতীয় স্তর আটটা স্তর হয়ে গেছে তার মানে কটা স্তর পেলাম শক্ত খুসার একটা আবরণ তারপরে তার নিচে পাতলা আবরণ দুইটা তারপরে পালাম আমরা বাবা তিনটে তারপরে আর একটা আবরণ আছে ওটা চারটে এবং এই যে সাদা অংশটা রয়েছে এই সাদা অংশটার আছে দুইটা স্তর এটা কীভাবে সম্ভব একটা আছে ঘন সাদা স্তর এবং একটা পাতলা স্তর এটা আপনি দেখেন যে আমরা যখন একটা ডিম ভাঙি দেখেন এই যে এর ভিতরে একটা পানি রয়ে গেছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই পানিটা এই যে সরি এই যে দেখেন এর ভিতরে একটা পানি পাতলা অর্থাৎ ডিমের ভিতরে দুটো থাকে যে পানির অংশটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেও দুটো স্তর থাকে একটা থাকে পাতলা একটা পানির স্তর এবং একটা ঘন স্তর অর্থাৎ এই যে দে সাদা অংশটা এটাকে যদি আপনি একটু নরম করে সিদ্ধ করেন অর্থাৎ পোজ করেন তাহলে দেখবেন এর মতো দুটো স্তর তারপরে আমরা কটা স্তর পালাম উপরিভাগের শক্ত আবরণ তারপরে পাতলা আবরণ তারপরে বাউথলি তারপরে আর একটা পাতলা আবরণ তারপরে সাদা অংশে দুইটা স্তর তাহলে সাদা অংশের দুটো স্তর এই একটা তিনটে স্তর বাউকুশ চারটে স্তর এটা একটা পাঁচটা স্তর ছটা স্তর আমরা অলরেডি পেয়ে গেছি আচ্ছা সডা স্তর পালাম সডা স্তর পাওয়ার পরে এই যে কুসুম কুসুমের উপরে কিন্তু আরও একটা পাতলা আবরণ থাকে আপনারা লক্ষ্য করবেন যেটা এই যে এই যে কুসুমটাকে কিন্তু কেউ ধরে রাখছে কেউ ধরে রাখছে এত পাতলা এত সূক্ষ্ম যেটা আমরা খালি চোখে দেখতে পারবো না চলে করা ছড়া স্তর ই তারপরে দেখেন যে কুসুম পাতলা স্তরটা ছটা স্তর কুসুম একটা সাতটা স্তর তারপরে একটা লক্ষণীয় বিষয় দেখবেন যে প্রত্যেকটা ডিমের এই দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক এই যে ডিমের ঠিক মাঝখানে ডিমের ঠিক কুসুমের মাঝখানে দেখবেন যে একটা ছিদ্র থাকে সেটা সরিষা দানার মতো হোক আর মটর দানার মতো হোক একটা ছিদ্র থাকে তার মানে আমরা কয়টা স্তর পালাম খুসার মোটা স্তর একটা বাউ প্রকোষ্ঠ একটা দুইটে তার উপরে ভাগে পাতলা একটা তিনটে তারপরে নিচে একটা পাতলা স্তর চারটে তারপরে সাদা অংশের দুইটে ভাগ ছয়টা ডিমের কুসুমের উপর একটা সাতটা কুসুম একটা আটটা আর ভিতরে যে একটা ছিদ্র রয়েছে এই নয়টা এখন নয়টা স্তর তো আমরা পালাম তা আরও রহস্য রয়ে গেছে আপনি যখন ডিম ভাঙবেন ডিম ভাঙার পরে দেখবেন যে তার দুই সাইডে এই যে দেখেন এই যে সূক্ষ্ম পাতলা নেটের মতো একটা ঘন অর্থাৎ মেঘাচ্ছন্ন যে একটা পরিবেশ থাকে এটা হচ্ছে একটা স্তর আর এই যে পানিটা দেখবেন যে ডিমকে যদি একটা প্লেটে ভাঙেন এই পানিটাকে আপনি পানির মতো গড়াই পড়বে না তার মানে কি এই যে যে পানি এই পানিটা ধরে রাখছে আর একটা খুবই সূক্ষ্ম অদৃশ্য একটা জাল যেটা আমরা দেখতে পারি না যেমন মানবদেহে ছিয়ানব্বই হাজার হবে আমাদের যে স্নায়ুতন্ত্রগুলো আছে এগুলো আমরা জোড়া দেই ঠিক ডিমের মধ্যে এরকম যে স্নায়ুতন্ত্রগুলো রয়েছে যেটা উদ্দীপক সেই জিনিসটা আমরা দেখতে পারি না আমরা জানি যে এই যে যে আপনার নয়টা দশটা স্তরের কথা বললাম এই স্তরের সাথে কিন্তু আবার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশন আছে সম্পর্ক আছে তো এটার বিশাল ব্যাপার তো এই যে ডিমের কুসুমের দুই সাইডে সাদা পানির ভিতরে যে লগনটা থাকে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না এটা খুব স্পষ্ট না দেখেন এই যে এখানে ওই যে কিছুটা দেখা গেলেও হ্যাঁ খুব পরিষ্কার না আর এই কুসুমের যে ভিতরে ভিতরে যে একটা ফাঁকা জায়গা থাকে সেটাও কিন্তু আমরা আমাদের মানব চক্ষ দ্বারা কিন্তু সম্ভব না সিদ্ধ করলে অবশ্য সেটা আমাদের চোখে পড়তে পারে তো সেটাকে আমি আরও স্পষ্ট করে আপনার দেখাচ্ছি এই দেখেন এই যে এই যে হচ্ছে সেই লগন। আর আমি আরেকটা ডিম ভেঙে সেই ডিম থেকে এটা সংগ্রহ করছি আলাদাভাবে দেখেন এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে এই যে সাদা ডিমের দুই সাইডে কিন্তু এই সাদা অংশ থাকে যেমন আমাদের যে পৃথিবী আমাদের এই পৃথিবীর এর চারপাশে কি আছে কিন্তু আপনার ম্যাগনেটিভ একটা ক্ষেত্র আছে যেটা পৃথিবীকে অন্য অন্য গ্রহ নক্ষত্রের যে বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড বা অন্য কিছুর আক্রমণ থেকে সেটাকে রক্ষা করে এটা সৃষ্টিকতা শুধু বলতে পারে। মানুষের পক্ষে বলা সম্ভব না এটা খুব জটিল বিষয় থাকে এটা কিন্তু নেটের মতো এটা হচ্ছে ঘন নেট আর এইটা হচ্ছে পাতলা নেট অর্থাৎ আপনি যদি এই আরও ইলেকট্রিক মাইক্রোস্কোপ কিংবা কম্পিউটার মাইক্রোস্কোপ দিয়ে যদি অ্যানালাইসিস করা হতো যেহেতু বিজ্ঞানীর একজন সাধারণ মানুষ তো এর মধ্যে আমরা আরও জটিল জটিল বিষয়গুলো আবিষ্কার করতে পারতাম এবার দেখেন যে ডিম এটা দেখছেন একটা ফল এটাও কিন্তু আসলে ডিমের মতো হুম দেখেন তারপরে এই যে একটা ভেন্না ভ্যান্না ভেন্না আমরা চিনি দেখেন ভ্যান্না এটাও কিন্তু মনে করেন যে একটা পাখির ডিমের মতো দেখেন জিনিসটা এটি কিন্তু একটা ভ্যান্না বিষ দেখেন সিম্পল একটা ভ্যান্না বিষ অথচ এটা কোয়েল পাখির ডিমের মতো অথবা অন্য দোয়েল পাখির ডিমের মতো পাখির ডিমের মতো হুম এখন আমরা সমগ্র পৃথিবীকে যদি দুই কথায় উদাহরণ দিই পৃথিবীতে যত ডিম আছে মাছের ডিম তাও দেখবেন তো গোলাকৃতি আবার গাছের যে ফলগুলো সেগুলো দেখবেন যে কোনো কোনোভাবে এভাবে গোলাকৃতি আবার মানুষের ডিম বলেন না আর অন্যান্য পশু পাখির যে ডিম্ব ডিম্ব যেটা আমরা বলি তাও কিন্তু এই একই রকম তার মানে এটা নিয়ে কী নির্দেশ করে এটা কি বোঝাতে চায় এগুলো নির্দেশ করে এই সব কিছু একটা ডিম্ব বলেন একটা ডিম বলেন একটা ফল বলেন বা যাই বলেন আমাদের পৃথিবী বলেন আমাদের এই সরুদূত বলেন এ সবই কিন্তু ডিম এবং এই ডিমের সাথে একটা বিশাল সম্পর্ক রয়েছে এই দ্বারা নির্দেশ করে এ সব কিছুই এক মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের সৃষ্টি অর্থাৎ একজনেরই সৃষ্টি আরও রহস্য রয়ে গেছে দেখেন যে আমরা জানি যে এই ডিমের ভিতরে আমরা জানি এই ডিমের ভিতরে কি পানি ঢুকে না বাতাসও ঢোকে না না আসলে না এর ভিতরে বাতাস ঢুকে এবং ডিম যতই পূরণ হতে থাকে এই ডিম যত বেশি পূরণ হবে তত এখানকার যে বাউ প্রকোশটা দেখেন এই যে বাউ প্রকোষটা এই যে বাউর যে ফাঁকা জায়গাটা এটি কিন্তু আস্তে আস্তে বেশি হইতে থাকে অর্থাৎ কুসুম কী করে এখান থেকে তার রস চুষে নেয় চুষে নিয়ে মানে এখানে তো প্রাণ সৃষ্টি হয় এবং এই যে ডিমের কুসুম এই কুসুমের মাঝখানে যে ফাঁকা জায়গা এখান থেকে কিন্তু ভ্রূণ তৈরি হয় ভ্রূণ যেটা আপনার আমরা বলি আত্মা বা প্রাণ বা যাই বলি কি সেটা কিন্তু এখান থেকেই সৃষ্টি হয় হুম আর এটা সৃষ্টি হয় কীভাবে আপনার ডিমের উপর ডিম যদি নিষিক্ত হয় নিষিক্ত হওয়ার ফলে তার যে ইটা নিষিক্ত হওয়াটা কাজ করে আপনার ডিমের কুসুমের পরে এখানে সঙ্কেত পাঠায় অর্থাৎ ডিমের উপরে যে এক প্রকার ছিদ্র আছে সতেরো হাজার ছিদ্র আছে সতেরো হাজার এটা আমরা খালি চোখে দেখতে পারব না তো এই ছিদ্র পথে আপনার যে বীর্যটা আর কি ওটা গিয়ে এখানে নিষিক্ত হয় অর্থাৎ বার্তা পাঠায় তখন এখানে আবার নতুন বাচ্চা নতুন বাচ্চা অর্থাৎ মুরগি হোক আর সেটা পশু হোক সেটা আবার সৃষ্টি হয় এখন এই যে সাতটা স্তর দেখেন প্রথমে খোসা এক তার পাতলা আবরণ দুই বা প্রকোষ তিন কুসুমের উপরের ভাগ চার সাদা দুটো অংশ ছয় তারপরে কুসুম সাত এরকম সাতটা বা আটটা স্তর ভেদ করে তারপরে কোথায় চলে যায় তারপরে এইখানে ঠিক মাঝখানে দেখবেন যে ছিদ্রটা ওই মানে বাউপ্রকোষ্ঠটা প্রকোষ্ঠ কিন্তু দুইটা উপরে একটা প্রকোষ্ঠ আর ভিতরে একটা প্রকোষ্ঠ এটাকে রক্ষা করার জন্য এখান থেকে কী হয় খালি হয়ে যায় শূন্য হয়ে যায় কিন্তু এটা রক্ষা করে আস্তে আস্তে এই ছিদ্রটা বড়ো হয়ে যায় তত ডিম পূরণ হয় তাপ দেওয়ার ফলে আর এই সাতটা স্তর থেকে সাতটা স্তরের উপর থেকে মা ডি মা মুরগি যখন তাপ দেয় তার শরীর থেকে তাপ দেয় তখন কিন্তু এটা কি ক্রিয়ার সৃষ্টি হয় ক্রিয়া বিক্রিয়ার সৃষ্টি হওয়ার কারণে আপনার যে ভিতরে যে বাউ বাউথলিটা আছে সেখানে কম্পন সৃষ্টি এবং আত্মা বা প্রাণের উৎপত্তি হয় এটা সৃষ্টিকতা নির্দেশেই হয় কোনো সন্দেহ নাই এটা খুব জটিল বিষয় আর কি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি এটাও কিন্তু ডিমের মতো এটা ফল তারপরে আমরা ওই যে ভিতরে যে ডিমের দুই সাইডে যেটা থাকে লগন মানে এগুলো কিন্তু সংকেত ভাই আমাদের শরীরে যখন ছিয়ানব্বই হাজার মাইল লম্বাভাবে এর মধ্যে স্নায়ুতন্ত্র আছে ঠিক এই ডিমের যে এই জিনিসটাগুলো স্নায়ুতন্ত্রের মতো কাজ করে আর যে বাউ প্রকোষ্ঠের কথা বললাম সেই বাউকোষ্ঠ এখানে দেখালাম আমি একভাবে দেখেন ছিদ্র ওই যে ছিদ্রভাবে আর এখানে কিন্তু ওটাকে দেখা যাচ্ছে স্পষ্ট এই যে এই যে এই যে জিনিসটা দেখেন আপনার বাউ বাউপ্রকোষ্ঠ দেখতে পাচ্ছেন কি না বাউ প্রকোষ্ঠটা এখানে একটু স্পষ্ট দেখা যাবে বোধ দেখেন সরি বাউ প্রকোষ্ঠ ওই যে ঠিক বলার মতো আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাউপ্রকোষ্ঠটা বিষণ থেকে ভাঙা তো দেখেন বাউপ্রকোষ্ঠটা তাহলে আমরা কী পাইলাম আমরা এক নম্বরে পাইলাম সেল বা খুসা দুই নম্বরে পালাম লেয়ার পাতলা স্তর অর্থাৎ পলিথিনের মতো দুইটা স্তর পালাম তিন নম্বরে পাইলাম কি এয়ারসেল এয়ারসেল অর্থাৎ এয়ারসেল এটা আর কি এয়ারসেল অর্থাৎ বাউপ্রকোষ্ঠ পালাম তিন নম্বরে এবার চার নম্বরে পালাম সেল মেমব্রেন্স অর্থাৎ খোসা ঝিল্লি অর্থাৎ যে সাদা অংশটা এই সাদা অংশটার দুইটা স্তর আছে দুটো স্তর হলে সেটা হচ্ছে হাসপাতাল পাঁচ নম্বর এবং ছয় নম্বরে পাই আমরা থিল অ্যালবুবিন আর একটা পাত্রা আবরণ যেটা কুসুমের সাইডে এই যে আপনার এটা দেখে পড়েছিল বুঝতে পারবেন যে এই কুসুমটাকে ভিতরের কুসুমটাকেও ধরে রাখছে একটা স্তর যেটা আমরা দেখতে পারি না তারপরে আপনার জার্মিনাল বলে জার্মিনাল ডাইস অর্থাৎ ভ্রণিক চক্রিকা যে কুসুমের দুই সাইডে অর্থাৎ আপনাদেরকে আমি এ এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম যে এই যে এই যে যে জিনিসটা এই যে সাদা এই যে এরকম যে দুইটা থাকে সব ডিমে থাকে তবে কোথাও কম দেখা দেয় কোথাও বেশি দেখা দেয় দেখতে পারেন এটা কিন্তু এই যে এই যে জিনিসটা আমি অন্য একটা ডিম থেকে এটা সংগ্রহ করছি এই যে দেখেন চলে সাত তারপরে আট নম্বরে তো সালাসা লগন দুই পাশে এর দুটো লগন থাকে এবং নয় নম্বরে আমরা যাচ্ছি কত নয় নম্বরে পাচ্ছি কুসুম নয় নম্বরে কুসুম এবং দশ নম্বরে আসছে আপনার এই যে এটা হুম মানে সংকেত ভাই সংবেদনশীল অংশ আর কি এটা খুব ই করে পুরো ডিমের যে বার্তা এটার মাধ্যমে আদান প্রদান হয় সেটা হোক তাপ হোক আর অন্য কিছু হোক সেটা এটা বার্তা বহন করে এবং দশ নম এগারো নম্বর হচ্ছে আপনার কলিন কুসুমের মাঝে আর কি ওই যেটা বলছিলাম যে কুসুমের মাঝে যেটা কলিন বলে কলিন যে ছিদ্র ভিতরেটা ছিদ্র থাকে আর কি এটা তো দেখানো সম্ভব হচ্ছে না আর কি তারপরে ফেটাল ব্রেন বারো নম্বর এটা ফেটাল ব্রেন বলতে এখানে সেটা আসলে দেখানো সম্ভব না এটা সৃষ্টিকর্তাই জানে ভালো এখানে যে আপনার যে ফেটাল ব্রেন অর্থাৎ এখানে যে ভ্রূণটা তৈরি হয় এই যে ছিদ্র এই ছিদ্র থেকে যে ভ্রূণটা তৈরি হয় এর ভিতরে এটার পরে যখন ডিমের পর যখন তাপ পড়ে তখন ভিতরে এটা তৈরি হয় এবং রক্ত দেখবেন নেটের ভিতরে রক্ত তৈরি হয়েছে এটা আসলে এইভাবে দেখার সম্ভব না সেটা গবেষণার বিষয় তারপরে শৌল গ্রো দেখেন এই ভিতরে এই ডিমের পর যদি শুধু তাপ পড়ে ডিমের পর যদি তাপ প্রয়োগ করা হয় নির্দিষ্ট পরিমাণে তাহলে কিন্তু এই ডিমটা কী হবে ভিতরে আত্মা ভ্রণ প্রাণ যাই হোক সেগুলোকে তৈরি হবে আর যদি উপরে তাপ না দেয়া হয় তাহলে কিন্তু কিছুই সৃষ্টি হবে না যেমন সূর্যর তাপ না দিলেই পৃথিবীতে যত মাছ আছে তারা খাদ্য উৎপাদন করতে পারবে না অর্থাৎ প্লাসকাটন তৈরি হবে না তারপরে এটা হচ্ছে পানির কথা আর স্থলবায়ের কথা বলি যখন গাছের উপর গাছে গাছে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রকার গাছ আছে গাছের উপর যদি সূর্যের তাপ না পড়ে তাহলে গাছ শালক সংসার প্রকার খাদ্য উৎপাদন করতে পারবে না এবং গাছ মারা যাবে আর আমরা পৃথিবীতে যত প্রাণী আছে। মানুষ হোক আর হাতি হোক আর আপনার পিঁপড়ে হোক এই সমস্ত প্রাণীও কিন্তু না খেয়ে মারা যাবে তার মানে কি সূর্যের তাপের সাথে পানির সম্পর্ক আছে গাছের সম্পর্ক আছে মাছের সম্পর্ক আছে মানুষের সম্পর্ক আছে পৃথিবীর প্রতিটা প্রাণীর সাথে সম্পর্ক রয়েছে আবার মাটির সাথেও সম্পর্ক রয়েছে আবার বাতাসের সাথে সম্পর্ক রয়েছে সুবাহ আল্লাহ এটা অত্যন্ত জটিল বিষয় এটা আরও অনেক কথা বলা যায় কিন্তু আসলে তো সময়ের দরকার অত সময় তো নাই যাই হোক তারপরে আমরা চোদ্দ নম্বরে যে সেন্সিটিভ টিস্যু যেটা আর কি তো এই যে যে ডিমের যে আমি তেরোটা স্তর আলোচনা করলাম এই প্রত্যেকটা স্তরের সাথে কিন্তু আর স্তরের যে সম্পর্ক আছে এবং যেটা যে সেন্সিটিভ খুব লাজুক এক ধরনের যে স্নায়ুতন্ত্র থাকে সেটা আসলে অত্যন্ত শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এটা দেখানো সম্ভব না কি তো য তো যে পানি যে দুটো স্তর আপনি ভাঙলে বুঝতে পারবেন যে হালকা একটা পানি আছে এই যে এটা একবার দেখাইছি সম্ভবত এই যে যে পানিটা আপনি দেখেন এই পানিটা এই পানিটা এক আর কুসুমের সাথে একটু ভারী যে পানিটা থাকে এটা কিন্তু একটু আলাদা দুইটা এই জন্য এই যে সাদা যে অংশটা এরও কিন্তু দুইটা অংশ এটা এখানে দেখা শোনা হচ্ছে না কারণ যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে যদি আপনি হালকা করে সিদ্ধ করেন অর্থাৎ পোস্ট করেন তাহলে চাপ দিলে এটা দেখবেন দুইটা স্তরে ভাগ হয়ে গেছে তো আমি কিন্তু ডিমের মোটামুটি চোদ্দোটা স্তরের বা চোদ্দোটা স্তর বললে ভুল হবে চোদ্দোটা বিষয়ের পর আলোচনা করলাম এখন এই যে ডিম আপনি দেখেন আপনি এখানে আসে অসংখ্য দেখেন দৌড়ে বেড়াচ্ছে দেখেন হ্যাঁ না এগুলো হচ্ছে এগুলো কিন্তু ডিম গাছের ডিম তাই না এগুলো আমরা চিনি সবাই এটা একা এক রকমের এক এক রকমের এটা এটা কেন এগুলো হচ্ছে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের যে তার যে অসীম কুদরত তার যে মহা শক্তিশালী তিনি মহাশক্তি তার নিদর্শন বহন করে মাত্র সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ